আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, শুরু করছি আল্লাহর নামে। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই সুন্দর একটি রাজকীয় ওয়ার্ড্রোব। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রোবটি আমার কাছ থেকে নিয়েছেন সোহেল ভাই, উনি আর্মি পার্সন, ঢাকা ক্যান্টনমেন্টে যাবে। আমাদের প্রতিটা ফ্যামিলিতেই ওয়ার্ড্রোব প্রয়োজন, যা ছোট বাচ্চাদের কাপড় চাপড় সাজানোর জন্য বা ফ্যামিলিতে মুরব্বী থাকলে। এমন কোনো মানুষ নাই যে যাদের ঘরে ওয়ার্ড্রোব লাগে না। বাংলাদেশে এই চিটাগং সেগুন কাঠের ওয়ার্ড্রোপের উপরে সম্পূর্ণ ল্যাকার পলিশটা আমি করেছি। এটা পাশে হচ্ছে 6 ফিট, ইভেন উচ্চতা 5.5 ফিট, সম্পূর্ণ ফ্রেশ সাচ্চা চিটাগং সেগুন কাঠের ভিতরে করা হয়েছে। এই ওয়ার্ড্রোপের প্রাইস অনলি 55,000 টাকা। যদি একটু কাছ থেকে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ওয়ার্ড্রোপের গোলাপগুলো আপনারা একটু ফলো করে দেখুন, সম্পূর্ণ কতটা গর্জিয়াস এবং রাজকীয় শেফটে করা হয়েছে। মনটা ভরে যাবে এই ধরনের রাজকীয় গোলাপগুলো দেখলে। ইভেন আরেকটা বিশেষত্ব আপনারা একটু ফলো করতে পারেন, এখানে যেই পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো সম্পূর্ণ সলিড 6x6 কাঠের থেকে নেওয়া হয়েছে। এই পিলারগুলো সম্পূর্ণ সাচ্চা চিটাগং সেগুন কাঠের ভিতরে পুরোটা আলমারির শেফ ডিজাইন কোয়ালিটি করা হয়েছে। আলমারিটা, এই ওয়ার্ড্রোপটি একটা বিশেষত্ব আপনারা দেখুন, তো যেই সোহেল ভাই নিয়েছেন ওনার স্ট্রাকচারটা ছিল একটি সেলফ হবে এবং আরেকটি হ্যাঙ্গার রাখার স্টাইল হবে। তো খুবই সুন্দরভাবে আমাকে বলেছেন, আমি সেভাবে দিয়েছি। ইভেন এখানে যে লকটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা কিন্তু রোল্যান্ড ব্র্যান্ডের সম্পূর্ণ দামি একটি হ্যান্ডেল আমরা এখানে দিয়েছি। ইভেন এখানে আরেকটা বিষয় দেখুন, 4টা ডয়ার। ইভেন এই সাইডে আরেকটা পাল্লা আছে, এই পাল্লাটা আপনারা একটু ফলো করে দেখুন। এই পাল্লাটার ভিতরে কিন্তু অনেক স্পেস। তো এখন অনেকেই আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ওয়ার্ড্রোব আলমারির পিছনে কিন্তু ফ্লাইবোর্ড ব্যবহার করা হয়, কিন্তু অপু ফার্নিচারের কোনো পণ্যের পিছনে আমরা ফ্লাইবোর্ডটা ব্যবহার করি না, সরাসরি আমরা কাঠ ব্যবহার করি। বাহিরে পুরাটা চিটাগং সেগুন কাঠ, ইভেন পিছনে হচ্ছে চিটাগং গামারি কাঠ। চিটাগং গামারি কাঠটা অনেক টিকসই ও মজবুত, আপনারা সরাসরি অপু ফার্নিচার আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিটি, আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আছে, আপনারা সরাসরি অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আসলে দেখলে বুঝতে পারবেন। তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অপু ফার্নিচার 1, এটা দেখতে পাচ্ছেন আমাদের 1 নম্বর ব্রাঞ্চ। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আপনারা যেই কোনো ব্রাঞ্চে আপনারা আসেন না কেন, অপু ফার্নিচারের বিজনেসের কোয়ালিটির এবং সিস্টেমটা একটু আলাদাভাবে আমরা তৈরি করে থাকি। আমাদের সিস্টেমটা হচ্ছে বার্নিশ ঘষা মাজা ছাড়া আমাদের ফ্যাক্টরিতে মালগুলো আমরা ডিসপ্লে করি। অনেক ক্লায়েন্ট যারা দেখা যায় বার্নিশ করা জিনিস কিনতে চায় না, তাদের জন্য আমাদের ভিডিওগুলো এবং আমাদের শোরুমের পণ্যগুলো অনেক অনেক হেল্পফুল হবে। তো এই ভিক্টোরিয়া ওয়ার্ড্রোপের প্রাইস অনলি 55,000 টাকা। এটার সাথে ম্যাচিং করা আলমারি, খাট, ড্রেসিং টেবিল, ফুল বেডরুম সেটি আমাদের কাছে আছে। সরাসরি আপনারা আসবেন অপু ফার্নিচারে, নিজের চোখে দেখে আপনারা পণ্য কেনাকাটা করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদের দেখুন এই ওয়ার্ড্রোপের ভিতরের স্পেসটা আপনারা একটু ফলো করেন। এই ওয়ার্ড্রোপের ভিতরের স্পেসে কিন্তু আপনার গামারি কাঠ ব্যবহার করা, আমরা চাইলে কিন্তু ফ্লাইবোর্ডটা ব্যবহার করতে পারতাম, কিন্তু অপু ফার্নিচার যেহেতু নিজস্ব একটি ফ্যাক্টরি এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি, এর জন্য আমাদের প্রতিটা পণ্যের পিছনে কাঠ ব্যবহার করা, কখনই আমরা কোনো পণ্যের পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করি না। সরাসরি আসুন, দেখুন, তারপরে আপনারা জাস্টিফাই করুন, আমাদের কোনো অনলাইন শপ না। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি, চারাবাগ বাস স্ট্যান্ড, এটাকে আশুলিয়া বলা হয়। ইভেন আমাদের ফ্যাক্টরিতে ইউজ পরিমাণ কালেকশন আপনি গণেও শেষ করতে পারবেন না, যে এত এত কালেকশন অপু ফার্নিচার আসে। আপনারা সরাসরি আসেন, দেখেন, তারপর হয়তো বা জাস্টিফাই করবেন। এখানে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটা শোরুম জুড়েই যত প্রেসিডেন্সিয়াল ফার্নিচার আছে, দামি কম দামি সব ফার্নিচারই চিটাগং সেগুন কাঠের, সম্পূর্ণ বার্নিশ ঘষা মাজা ছাড়াই কিন্তু আমাদের পুরোটা ফ্যাক্টরিতে প্রতিটা মালের ডিসপ্লে করা। তো ধন্যবাদ, অনেক কথাই বললাম, বেয়াদবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোটো ভাই অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নিজ নিজ পরিবারের দিয়ে খেয়াল নেবেন, ধন্যবাদ সবাইকে।